এলাকায় আগবহাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। বেলেগৰ কথা নহব বন্ধু, মুঠতে মই যে আপোনাক এসাজ খানা খুৱাম খাটাং। মাৰি ধৰি খুৱাবা নেকি বাৰু? মাৰা ধৰা কিয় কৰিমে, টানি ধুই নিয়লৈ খুৱাম। পাগলি হৈছা নেকি তুমি? ধমকি ফট কথা ক'লে মই কিন্তু পানী ডুবিও নাখাম। খানা নাখলি মোক বিয়া কৰাব লাগিব কিন্তু। ধমকি খুৱাবি নাকি? ছিলেকশ্যন তোৰ নিজৰ, তই মুঠতে খাব লাগিব খাটাং। একচাপ পানীও নাখাওঁগে মই, নাখাওঁ বুলি কাবাই খুৱাব পাৰে। হেংকে নকবি, তোক যি খুৱাম ফাইনেল। ওই ভাত খাবি নলি পিতাল বুড়ি খাবি মরি ফেলে মে বেটা এই 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 বাদাল মরি যে মেরি জি বেটা ধই না ও কি আর পাদা রাক্ক গনর মানু কম খাই উঠুতে রাক্ক গনর মানুর মস্তু খন নিসা না খোয়ার উসি আমারও আছে কারপাট কে অল্প কম খাও কিন্তু খাই ভাল পাও তে হরু রাক্ক হব মানে ও হরু রাক্ক গনাবো আচ্ছা কক্সুন আপনি একে আর মতলব কি ও একলা মস্ত লম্বা কাহিনী আপনাক ভালকে কব লাগবে দক ফল আজি দিনজোড়া কার্যসূচীরে খ পর্ব চলি থাকবো এই কল খালাক না নামান পাছত কাঁচাবুট খাবা দিম তারপিছত লাড়ু পিঠাই দি চাহ খুয়াম তারপাছত মাজতে চাহ কাপ তারপাছত ভাতে খাবার হব কিয় কেৰপা ৰাতিও ক'ৰবাত কিবা আছে নেকি কিহে ছাৰ নহয় মানে দিনত আমাৰ শুনিতাই যিটোহে বিদায় সম্ভাষণৰ খানা খুৱালে বা কি খানা অ' তোৰ এই কাঠ মঙলাৰ খানাকো চেৰ পেলাই দিলে বুজিছ মনটো কিবা সাংঘাতিক বেয়া লাগি গৈছেহে ছাৰ অঁ তোৰ মনটো আকৌ কিয় বেয়া লাগিল বা আজি কিবা লিপা পোচাহেন হ'ল ছাৰ কি লিপা পোচা অ' লিপা পোচা কি নাজানে ছাৰ নাই নাজানো আগতে শুনা মোৰ মনত নপৰে লিপা পোচা নাই নাই আগতে শুনা নাই অ' দীপা পোচা মানে গোটেই চাফ চিকুণ কৰি দিয়া হে ছাৰ ভাল কথা সকলোবোৰ চাফ চিকুণ হোৱা যেন মানে লিপা পোচা হোৱা যেন ফিল কৰিছোঁ যেতিয়া তাত আকৌ দুখ হোৱাৰ কাৰণটো কি কিছুমান বস্তু চাফ চিকুণ নহ'লেহে বেছি ভাল ছাৰ লিপা পোচা হ'লে মনটো কিবা দুখ লাগি যায়হে ছাৰ কেৰপা কি জানে ছাৰ জানা হৰ পেৰে বুজা হৰ পেৰে চুনটাক ডিপলি মানে বিয়াখন পাতি সুখৰে হওক বা দুখৰে হওক সংসাৰখন কৰিম বুলি ভাবিছিলোঁ ছাৰ কালি খানাখান খোৱাৰ পেৰে গোটেইগিলা কিবা লিপা পোচা হওঁ যেন লাগিল সঁচা কথা ক'ব গেলি ছাৰ মনটো বৰ ভয় লাগি আছে ইছ ৰাম এইটো মেটাৰ যে তই ইমান ছিৰিয়াছ আছিলি মইতো ভবাই নাছিলোঁ বহুত ছিৰিয়াছলি সম্বন্ধ কৰিছিলোঁ ছাৰ এৰাও বহুত ছিৰিয়াছলি কৰা সম্পৰ্ক কিবা দুৰ্বিপাকত পৰি তিষ্ঠি নাথাকেও আজি যে কাম বন কৰা নাই হে দৰি কিবা গাটো বয়া লাগছি হে হও হয়তো হা সদায় কৰা কামটো নকৰিলে কিবা ভাগাৰ ভাগাৰ লাগে আৰু সদায় নকৰা কামটো একদিন আগে কৰিলে ভাগৰ লাগে হয় না সুনীত আৰু সেনাই আনে হৈছে তেওঁ কাম কৰে হ'লেও ইমানতো কাম নকৰে না আজি গোটেই বাচল্লি জ্বৰ বিয়া গ্ৰীত হৈছে আজি ৰাতিও আৰু তাই টুপনি ক্ষতি কৰাব নাকি হা কে কেৰপাই খানা দিয়াৰ দিনাই হ'ল না তাৰ আগা দিনাই হ'ল পাৰি গ'লো খানাৰ কথা শুনিয়ে না খানা খাই উঠি গোটেই ৰাতি যি তাই ডকৰি ডকৰি কান্দ লাগা হয় দক ডগৰি ডগৰি কান্দছি গোটাই সিদিনা কান্দাক চাইতে দূৰে আৰু লাইনটো লাগিব বুলি ভাবিছিলো হা খানা নহয় হলি আৰু খানা দিলে কইনা এ কেৰপাক দেখি তাই খানা দিছি ৰবা এ পুৱা নাপিতো জীয়াক গ'লে মস্ত দুখ লাগে হা ধনপতিৰ বইনাও গেলিও দুখ লাগে সৰু আয়া গেলিও দুখ লাগে এই ৰুণুমেক গেলিও দুখ লাগে কিয় কেৰপাই এগিলাখানক খানা খুৱাব লাগিছিল নুখালাক কি খানা খুৱাব লাগিছিলে ঐ গোটাই মাহাকে কেৰপাই ভাল পাইছিল পুৱা নাপিতো জীয়াকক যে বিয়া নকৰাব ভাবাই নাছিলো মই কিয় নকৰলাক ঠগেছি বেটাই সেই দৰিদ্ৰ বুঢ়া হৈ আছে আজিও বিয়াও নাই সৰু আয়া ৰুণুমি চবকে ঠগেছি তিনিটাক কেৰপাই ঠগেছি
আর দুটাই কেরপাক ঠকিছি খানা নেদলাক কাকো দিয়া নাই এবার দেহ গ্লান বাদ দে জয়া আর সুনিতা কত আছে হা সুনিতা বিশ্বনাথ ও জয়া যায় খুলুঙত খুমেছি কানিছা কিয় প্লিজ মোক আজি ঢাকরি ঢাকরি কান্দবা নেদেখিয়া তুমি পাগল হয়েছ নাকি তুমি এনেকে ঢাকরি ঢাকরি কান্দিলে পনেরো মিনিটতে ভাগৰি যাবা কান্দা তুমি কান্দা কান্দার কোনো বাধা নাই কিন্তু এনেকে ঢাকরি ঢাকরি নে কান্দিবা উচুপি উচুপি কান্দা দরকার হলে তুমি আধা ঘন্টার ঠাই দু ঘন্টা কান্দা কি দুই ঘন্টার কথা কয়েহে দাদা ইটার পেরে রাতে ভাত খাবা হক গেলি কেইটা বাজিলে দাদা ছটামান বাজিল হাক নেদব দাদা দশটাত ভাত খাবার হবই এই চারি ঘন্টা মই কান্দিম কান্দা প্রবলেম নাই কথা হল কান্দি কান্দি রাইজক নজনাবা উচুপি কান্দা ছ ঘন্টার ঠাই দশ ঘন্টা কান্দা এনেও আমার শুঁতে শুঁতে রাতে বারোটা বাজে না কি ক বুঝেছ আমার শুঁতে বারোটা নাবাজে বাজে বাজে কান্দ রাতে বারো বজালে হেঁপাহ পলুয়াই কান্দ কথা হল মানে কলোয়ে নয় ঢাকুরি ঢাকুরি কান্দি রাইজক জানাব নালাগে উচুপি উচুপি কান্দক পাগল কানা বন্ধ করব লাগে কি আকো উচুপি কান্দিবলে উপদেশ দিছে আর কান্দন তো বারিষার ঢল অহাদি আহি আছে কথা হল ওভারফ্লো হয়ে চকু পানিখিনি বাগরি ওলা হোক কিন্তু এই মথাউরি ভগার নিচিনাকে হোসকে ভাগিব নালাগে মনে মনে থাকো পাগল কবার বেশি সময় মই রাখবে পারবার নয় মোর কিন্তু হাও হাওকে কান্দা যাব আর তোমার প্রবলেম তো কোথে আজির পর আপনাকে হেরলু সেই দুঃখতে আছো দিয়ক আপনার উৎপাদনটা থাকাই নরা হয়েছে বর্তমান এই বরের পয় পয় কি কথা কো হা হেনে হেনে তো হয়েছে একদিন ভোলাই আহি ঘরত দম দি গেছে একদিন দেখো আপনিও আছিল দিয়ক লগত সেটু কথা কই আছে তুমি হেগলা কথা ধুলি নাথকিবা কি কয় দিয়ক আপনি আহো বাতে ঘাটে লাগাল ধরি ঘরত আহি থমকি দি থাকবো আর মই মেট্রিক দরে শুনি থাকি এটা তুমি ঘরক মাতি আনি মোক দম দি আছো নাকি নহয় হে এনেই বাতত দেখা পাই মাতলু বলু কথাখানি বুঝে কও দেখুন ভালকে কহনু চাইব এটা সময়ত ময়ও দুর্দান্ত আছিলু পাছত মোক দুটা বেমারে লাগাল দিলা সেই দুটা বেমারত মই দুর্বল হয়ে পড়লু কি বেমার হা কি হয়েছে তোমার দুটা বেমার এটা এরা দিলা এটা এথেনো আছে কি বেমার এটার নাম লিলি এটার নাম খিলি খিলি আছে লিলি এরা দিছে বেমারত দুর্বল হয়ে হয়েছু খংটো তো এরা দিয়া নাই গতিকে ভোলা ভাইজানক কব যতে ততে দম দিয়া স্বভাবটো এরবা দিব কি মিহি দম দিলা হা ভাই ভালোর কারণে কইছু রিক্সার দাওখান থাকে কেথান বা ভোলা ভাইজানোর মাথা একফালে দেহা একফালে নাচি থাকবো বহক চা খাই যাব হাফিজে যদি দাখান চকরি মোক দম দেই মই কি করিম তেতাই তেতা তেতা পলাবি ফল কাজিয়া করি কিলা জীবনটো বাঁচাব লাগব হা কথা এমান দূর বাসি হাফিজে যায় মাই দিয়ারক দম দিবে পারা হল ইমান খা ও কি হা মাই 2023 খান জি ঘুরে দিলা হুরু করবে নইলা ও নাই দক খুড়া চান্স নাই বলে কিও চান্স নাই হা
তারমানে মানে কবলৈ বিচাৰিছিলো স্যার রব হে চুতিয়া আপনি এনেও প্রেমলতার ফরে বেশি উকালতি করে না মানে সেইটো কথা কোৱা নাই স্যার প্রেমলতা স্কুলখনত যথেষ্ট সার্ভিস দিছে মই সেই কারণে কথাটো কলো আর আপনি ভাবি চাকসুন স্যার এই স্কুলখনত প্রেমলতায় লগাতকে বেশি সার্ভিস দিছে সেই কারণে তাই পোস্টটো পিয়ন হিসাবে পার্মানেন্ট কৰি দিয়া হল তাই রেকর্ড চাই ডিও স্যার কই আয়া স্যার কই মই পার্মানেন্ট কৰি দিছো আয়া স্যার তাই নিজে ম্যানেজ কৰিছে কি কয় হে আপনি মই কোৱা নাই স্যার তাহে কই থাকে কি কয় কয় এই আয়া স্যারক ম্যানেজ কৰি চাকরিটো লব নোৱাৰিলে আজিও মই মিড ডে মিলৰ ৰান্ধনি হৈয়ে থাকিব লাগিলহেঁতেন এইবোৰ খাই পাত ফলাৰ জাত বুজিছে তাৰমানে তাইৰ চাকৰিটোত মোৰ কোনো হাত নাই নাই সোনকালে হ'বলগীয়া চাকৰিটো আপোনাৰ কাৰণে দেৰি হোৱা বুলি কয় তাৰমানে আপুনি নহয় ছাৰ এইটো মোৰ কথা নহয় প্ৰেমলতাই কয় আপুনি বিশ্বাস কৰেনে মই তেনেকুৱা এটা কৰিম বুলি মই তেনেকৈ একো নাভাবোঁ ছাৰ আৰু তেনেকুৱা কিবা এটা কৰিবলৈ হ'লে কিবা এটাতো যুক্তি লাগিব প্ৰেমলতায়ো যুক্তি সহকাৰে কয় কি যুক্তি মিড ডে মিলৰ ৰান্ধনি চাকৰি পাৰ্মানেণ্ট কৰি দিলে সজাৰ পক্ষী উৰি যাব বুলি আপুনি বোলে ভয় কৰে তেনেকৈ কৈছে তাই একদম বিয়াৰ পিছতহে বোলে চাকৰিটো পাৰ্মানেণ্ট কৰিছে মোৰ বন্ধু মানুহ হৈ ইমান দিনে আপুনি মোক এইবোৰ কথা নোকোৱাকৈ আছে আপোনাকো বেয়া পালোঁ মই ছাৰ শুনকচোন ছাৰ মোক বেয়া নাপাব মোৰ ক'বলগীয়াখিনি মই ক'লোৱেই ছাৰ ছাৰ ৰ'বচোন কি কৰিছে দাদা এ বিছনাৰ পৰা মাটিত ভৰি থলে ভোক লাগে সেয়ে মনতে কিবা এটা সিজাম বুলি ভাবি আছো হয় দক চেংৰা মানুহ না মস্ত ভোক ভোক মানে ৰাতিপুৱাই খাই স্কুললৈ যোৱাৰ অভ্যাস যে সেয়ে ভোক লাগে আকে কথা দক ও হালি যোৱাকে কুজা বুলি কয় ৰবচোন দাদা এ গুৰুদেৱে মোক পঠালাক এখন সৰু কৰি দিব পাৰিব অ 2000 টকীয়া নোট সেয়ে এইখনৰ চেঞ্জ নাই হেগলা আকৌ নালগে সৰু কৰি দিলিয়ে হল কলোৱে দেখোন চেঞ্জ নাই থাকিলে বাৰু কিয় নিদিলোহেঁতেন চান্স নাই তেনে হলি একদম নাই হাও কি হে বৌ ও মই এখেতো তাকে চান্স লবা আছিলো এ চান্স নাই বোলে দিবা নল্লেক আহ দক দাদা জয়া থাকা কি হে বন্ধু মালতী বৌ কি চান্স লবা আছিল চান্স নহয় ঔ চেঞ্জ চান্স আৰু কিংকে চেঞ্জ হ'ব এ মালতী ডাঙৰনে ইংৰাজীত চব সম্ভৱ প্লিজ কামুই নাথাকিবা না এই নৰধাম বেলেগৰ কথাত ইমান কিয় চিন্তা কৰি থাকা ভাই হাফিজে কেৰপাৰ আগত দম দিছে তাৰমানে তাৰ সাহস নাই সাহস থাকিলে তোৰ আগত কলা হয় সেইগিলা কথা গুৰুত্ব দিলাম নাই সঁচা কথা ক'লো গুৰুদেৱ কাটিম বুলি দম দে কুকুৰে মোক বাবা হাৰে তাকেতো ক'লো আই পাছত তই ৰাজাকো গালি পাৰে সাহস নাই কাৰণে তো বেলেগৰ আগত কৈছি আজি কেৰপাৰ আগত কৈছি কালি গেলি দাখান জকৰি মোক দম দিব তেতিয়াই মই কি কৰিম সেইগিলা আকৌ নহয় আই হলি কি কৰিমে বাপাহাৰে কলাক কথা গেল আকৌ নহয় ভাল আপুনি মোক গুৰুদেৱ হিচাপে এখনি উপদেশ দিব লাগিব হাফিজে যদি দাখান জকৰি মোক দম দেই মই কি কৰিম তেতাই তেতা তেতা পলাবি ভাল কাজিয়া কৰি কিলা জীৱনটোতো বাচাব লাগিব হা কথা ইমান দূৰ পাইছি হাফিজে যে মাই দিয়াৰক দম দিব পাৰা হ'ল ইমান হা অ কি হা মাই 2023 খান যি ঘূৰাই দিলা সৰু কৰিব নোৱাৰিলা অ নাই দক খুৰা চান্স নাই বোলে কিয় চান্স নাই হা খুচৰা লওকে চান্স ল বুলি কয় চান্স নহয় মাই চেঞ্জ চেঞ্জ কৰিব লাগিব অ গুৱাহাটীতটো সৰু কৰা বুলি ক'লে বুজিও নাপাব চেঞ্জ কৰোঁ বুলি ক'ব লাগিব তেতিয়াহে বুজি পাই ভাল মাই সৰু কৰিব নোৱাৰিলা যেতিয়া তোমাৰে কপাল বেয়া দে সৰু নাফলাক মোৰ আৰু কি কপাল বেয়া হ'ল তুমি মোক কেইবা সাজৰ ৰান্ধি বাঢ়ি খোৱালা তুমি মোৰ বৰিত ধৰি দেচোন এই 2000ৰ লোটখন খুচৰা কৰি আনিব পাৰিলি তোমাক মই 100 দিব খুজিছিলোঁ এ নাংগে হে গুৰু মৰম কৰি দিব খোজা বস্তুটো কেনো নাংগে মাই দিয়া হ'ব দিব দক খুৰা চাহ খাব আ চাহ নাখাওঁ দে মাই দিয়াৰে খাব না য নাগে য য ঐ ভালা অ তিৰি তো অ লক্ষী তিৰি আই ভাল ঐ আহোঁ দে থাকবি তে যক তে যক তুমি মোৰ কাম এটাৰ দায়িত্ব ল'ব লাগে পাৰিবানে কি কাম ছাৰ মানুহ ল'বা লগত এই তুমি অকলে কৰিব নালাগে 7-8 যি লাগে মানুহ তুমি লৈ লোৱা মুঠতে তুমি তদাৰক কৰি মোৰ কামটো সমাধা কৰি দিব লাগে হ'ব দিয়ক ছাৰ কি কাম প্ৰেমলতাৰ ঘৰটো ভাঙি দিব লাগে তাইৰ ঘৰত থকা যিমান সা সামগ্ৰী আছে মোৰ ঘৰত আনি ভৰাই দিব লাগে কিয় হে ছাৰ সেনে কৰিলে কি লাভ হ'ব
রুবাচোন রুবা 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 কি দিয়ক স্যার এ ডাক রাখিছা লগত ইখানা রণাবরত মোর লগতে থাকবো দিয়ক স্যার তুমি মোর কাম এটার দায়িত্ব লোব লাগে পারিবানে কি কাম স্যার মানুষ লবা লগত এই তুমি অকলে করব নালাগে সাত আটজন যি লাগে মানুষ তুমি লই লওয়া মুঠতে তুমি তদারক করে মোর কামটা সমাধা করে দিব লাগে হব দিয়ক স্যার কি কাম প্রেমলতার ঘরটো ভাঙি দিব লাগে তাই ঘর থাকা যান সা সামগ্রী আছে মোর ঘর আনি ভরা দিব লাগে কিয় হে স্যার হেনে করলে কি লাভ হব নয় তাই এই ঘরটো পুরোনা হয়েছে মই নতুন কথা সাজি দিম ও ভাল কথা চিন্তা করছে স্যার মানে ভাল কথা ভাবছে হেনা হলে আজির পরে লাগি যাও স্যার আজির পরে লাগবা নাকি ঠিক আছে লাগি যা প্রেমলতা মাহী একর ঘর আছে তাই নাহতেই গোটেই চৌহদটা চাফ চিকুণ করে আদায় করব লাগে তখেতে গম নাপকে কামটা করব লাগবে নাকি স্যার নয় মানে হাজার হোক বহুত পুরনি ঘরটো তাই চকুর আগত ভাঙিলে তাই দুঃখ পাবো পারে মাফ করব স্যার প্রেমলতা নহলি আমি ঘরটা ভাঙব পারবার নাই কিয় মই পয়সা দিম তো তোমাক ঘরটা ভাঙার কথা নাই কিন্তু মই তালা ভাঙব পারবার নাই স্যার তালা ভাঙি জেলর ভাত খাম মই আপনি তো শিক্ষা দীক্ষা থাকা মানুষ স্যার একবার আপনিও কথাটা ভালকে চিন্তা করা ভাল স্যার আহো দিয়ক কঠালগুটিয়ে মোক কেলে বিচাৰি আহে মই তাকেহে বুজি নাপালো মোৰ লগত ইমান কি কাম আছে কঠালগুটিয়া চোৰৰ সত্য উদঘাটন কৰিবলৈ আহে কিহৰ সত্য সত্য উদঘাটন তোৰ লগত কঠালগুটিয়াৰ ইমান মুখৰ মিল কিয় আছে এইখন পৃথিৱীত হাজাৰ হাজাৰ কোটি মানুহ আছে কিবা কাৰণত কাৰোবাৰ লগত নহয় কাৰোবাৰ লগত মুখৰ মিল থাকিব পাৰে সেইবুলি ইমান চিন্তা কৰিব নালাগে নহয় এই এইখিনি কথাকে ময়ো কৈছিলোঁ তেখেতক তেখেতেহে চিন্তা কৰি থাকে কি চিন্তা কৰি থাকে পাকে প্ৰকাৰে কয় কি কয় তই আৰু কঠালগুটিয়া হেনো একে বাপেকৰ সন্তান কি মানে কঠালগুটিয়াৰ মনৰ ভাৱ তাক মই কাটি দুচেও কৰিম চিনি পোৱা নাই সঁচাই দিছি মিছা কথাকে কমে মই তোর আগত দম দিছি কি একটা কথাকে বারে বারে সুধি থাকায় কি কইছে মই দেখুন তোক কইছোয়ে তই কি কলি আপিছো কি আর কম যে ভাল দেখে তাকে করবা কইছো হাফিজে দম দিছি তো শুনি আইসা এই মেকুরি কলিজা লই জন্মিছা তো মই আর উল্টাকে কাজা খান লগম নাকি কলু দেখুনে মেকুরি কলিজা তোর কোনবাই দম দিলি ভয়তে মরা জি করবা লাগে মই করি আছো রে হাফিজ হবো হবো পীরে দেখে ফেলে দম দিবে যাবা নালগে হাফিজে বলে ডালই থাকে হে ও মো পিস্তল লই থাকু মো গুলি দিম নাথা বস্তু তো পাবো কদে থাকিলে বারু ও উলে ফেলে গুলাতে গুলাতে হাফিজে খাইয়ে দিব হাতত বলে মস্তু আহান ডালই থাকে হে দরকার হলি মই হামটা দানিম হ্যাঁ মুঠতে তাক জি মই দম দিম খাতাং হবো জি করবা লাগে মই করিম হাফিজ ভাই যদি বুদেশ্বাদাক সদায় খং কৰি থাকে সদায় দম দি থাকে তুমি তেতিয়া কি কৰিলা ঐ মই বুজা নাই থেই তোমাৰ মৰদক যদি সদায় দম দি থাকিলা কৈ তুমি তেতিয়া কি কৰিলা ঐ মোক আলিমাই হলো হৈ কপালৰ সিন্দুৰৰ ফটা আলি মিলি কৰি লৈ চুলি মেলি হাতত দা লৈ কালিমাই হলো হৈ আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।